আমরা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি, আমাদের মাকে গালি দাও অসুবিধা নাই, বাবাকে গালি দাও অসুবিধা নাই, আমার আচা যেটা আমাকে নিজেকে গালি দাও, আমাকে আঘাত করো কিন্তু কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের উপর আঘাত আসবে, একটা মুসলমানও ঘরে বসে থাকতে পারবে না, রক্তে আগুন লাগবে, রক্তের বন্যা দেওয়ার জন্য মুসলমান প্রস্তুত, ঠিক কিনা বলেন? আরো জবান খুলে বলেন, ঠিক কিনা বলেন? যদি আপনারা এই বাংলার জমিনে থাকতে চান, কোরআনকে ইজ্জত করতে হবে, মানব রচিত ধর্মকে ইজ্জত করতে হবে, আল্লাহ পাকের ধর্ম এই কোরআনের হাকিমকে কি ইজ্জত করতে হবে। আর যদি কোরআনকে ইজ্জত না করতে পারেন, আপনারা বাবুদের দেশ ভারত চলে যান, বলে না কেন? আর প্যান্ডেলপুরা মানুষ যেগুলো আছে, ইমানদার মানুষ, ইমানদার আমাদের ইমানি পাওয়ার দিয়ে বেশি আছে, আজকে একটু বোঝাই দেন না, আজকে কুমিল্লার মানুষ আরো একবার কঠিন ভাবে বোঝাই দিছে যে আল্লাহর কোরআনকে নানুয়া দি, ঘটনা শুনেন না আপনারা, নানুয়া দিঘির পারে তাদের হনুমান তাদের মূর্তির পায়ের উপরে কোরআন রাখ, নাউজুবিল্লাহ বলবেন, আরো জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। আর আজকে কুমিল্লার মানুষ এটা প্রমাণ করে দিছে তাদের ইমানি পাওয়ার, ইমানি চেতনা কত, যে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনের উপর আঘাত করেছো, আমরা ইমানদার হয়ে আমরা বুঝিয়ে দিতে চাই আমাদের ইমানি পাওয়ারও কম নাই। কথা বলেন না কেন? যদি এমন কোরআনের উপর আল্লাহ আল্লাহ রসুলের শান ও মানের উপর আঘাত আসে, আপনাদেরকে যদি মাঠে নামতে বলা হয় আপনারা নামবেন না? কথা বলেন, নামবেন না? নাকি দরবারের মাহফিল করে বিরিয়ানি খেলি চলবো? কথা বলেন, চলবো নাকি? ইমানি চেতনা নিয়ে আল্লাহর অলির দুশ্মন যারা, আল্লাহর কোরআনের দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে নামার দরকার আছে না নাই? তবে দোয়া করবেন তাদের জন্য যারা এই ইমানি চেতনা নিয়ে কোরআনের পক্ষে নেমেছিল, অনেক মাজলুম ভাইরা বুলেটার আঘাত খাইছেন, আল্লাহ তাদেরকে হেফাজত দান করুন, জোরে বলেন আমিন, পরিপূর্ণ সুস্থতা নসিব করুন, জোরে বলেন আমিন। শোনেন একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন এটা কোনো দুনিয়ার মানব রচিত কিতাব নয়, কথা বলেন, আল্লাহর কোরআন এটা কোনো দুনিয়ার মানুষের বানানো কিতাব নয়। দুনিয়ার মানুষ একটা কিতাব লেখলে ওই কিতাবের সূচিপত্রে প্রারম্ভিকার মধ্যে লেখে, আমি আল্লাহর বান্দা, আমি মানুষ, আমার ভুল থাকতে পারে, আমার এই কিতাবের কোনো অংশে যদি আপনি কোনো ভুল পান, আমার মোবাইলের মাধ্যমে অথবা সরাসরি জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণের মধ্যে আমার এই কিতাবকে ভুলমুক্ত করা হবে। কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে কি কোথাও এক কথা লেখা আছে যেটা হচ্ছে লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব এটার মধ্যে কোনো ভুল নাই, হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক। এখন ওই কোরআনের প্রতি যদি অবমাননা করে কোন হিন্দুত্ববাদী উগ্রবাদী মানুষ, যদি এই কোরআনকে তাদের হনুমানের উপরে রাখে, আপনারা বলেন বাংলার মুসলমান কি তাদেরকে ছাড় দিতে পারে? কথা বলেন, ছাড় দিতে পারে? আমাদের জীবন যাবে তবু আমরা ওই কোরআনের ইজ্জত রক্ষার্থে মাঠে নামতে রাজি আছি না নাই? আমাদের রক্ত যদি যায় ওই কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই? এখন কেউ এই রক্ত দেওয়ার কথা বললে বলবে আমরা উগ্রবাদী, বলবে আমরা দুনিয়াতে জঙ্গিবাদ প্রচার করি, না আমরা জঙ্গিবাদ প্রচার করি না, আমরা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি, আমাদের মাকে গালি দাও অসুবিধা নাই, বাবাকে গালি দাও অসুবিধা নাই, আমার আচা যেটা আমাকে নিজেকে গালি দাও, আমাকে আঘাত করো কিন্তু কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের উপর আঘাত আসবে, একটা মুসলমানও ঘরে বসে থাকতে পারবে না, রক্তে আগুন লাগবে, রক্তের বন্যা দেওয়ার জন্য মুসলমান প্রস্তুত, ঠিক কিনা বলেন? আরো জবান খুলে বলেন, ঠিক কিনা বলেন? ওই কোরআন সবার ঘরে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আপনার এই ঘরের কোরআন যদি কোনো মূর্তির সামনে দেয় আপনি মানবেন? আপনি মানবেন? তাহলে ওই হিন্দুত্ববাদী উগ্র মানুষরা কেন এই কোরআনকে তাদের মূর্তির উপরে রাখে? প্রশাসনের কাছে, সরকারের কাছে আমরা বিচার চাই, আমরা বিচার করব না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? অনেকে বলতেছে আমাদের মন্দিরের মূর্তি আইনা ভাঙলো কেন, আমাদের মন্দিরের সামনা ভাঙলো কেন? আমরা বলবো মন্দিরের মূর্তি আর সামনা এমনি ভাঙে নাই, আপনাদের ফোলাফান এটার ব্যাপারে আপনাদেরকে জিজ্ঞেস করতে যাওয়ার পর আমাদের মুসলমান ফোলাফানদেরকে, মুসলমান মুসলিম ভাইদেরকে মারার কারণে তারা আক্রমণ করছে, তারা কোরআনের কারণে আক্রমণ করে নাই। এটার জন্য কোরআনকে আর ইসলামকে অপবাদ দিবেন না। আপনারা যারা এই কোরআনের বিপক্ষে কাজ করে কোরআনকে মূর্তির উপর রেখেছেন, আল্লাহর কসম যদি আপনারা এই বাংলার জমিনে থাকতে চান, কোরআনকে ইজ্জত করতে হবে, মানব রচিত ধর্মকে ইজ্জত করতে হবে, আল্লাহ পাকের ধর্ম এই কোরআনের হাকিমকে কি ইজ্জত করতে হবে। আর যদি কোরআনকে ইজ্জত না করতে পারেন, আপনারা বাবুদের দেশ ভারত চলে যান, বলে না কেন? আল্লাহর কোরআনকে ইজ্জত করতে পারলে বাংলাদেশে থাকেন, আর না করতে পারলে ভারত যান, কথা বলে না কেন? এটা আল্লাহর বাণী, এটার উপর আমাদের ঈমান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলে না আমিন।